আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো ওনার নাম। আমার নাম শিখাদীপ। আচ্ছা, জানতে চাইবো আপনি কোথা থেকে এসেছেন? আমি খাগড়াছড়ি থেকে আসলাম। খাগড়াছড়িতে? হ্যাঁ। ওকে, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আসলে আমি আসলাম যে আপনার কোমরে ব্যথা এবং হাঁটু ব্যথা। কোমর এবং হাঁটুতে ব্যথা? আচ্ছা, এই সমস্যাটা আপনি ঠিক কত বছর যাবত ভুগছেন? প্রায় 2 বছর। গত 2 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন? আচ্ছা, আগে কম ছিল। আচ্ছা, মাঝখানে একটু ইদানিং বেশি হয়ে গেছে আর কি। আচ্ছা, মানে একদম টোটালি মুভ করতে পারছিলেন না, এরকম অবস্থা চলে আসছে, এইজন্য এখানে আসা। আপনার প্রাথমিক জীবনে যে ধরনের কাজগুলো আপনি করতেন, স্বাভাবিক কাজগুলো, সেগুলো একদম করা অসম্ভব হয়ে গেছিল। না, একদম করতে পারতাম না, আমি তো একদম বিজনেস ছিলাম। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার জন্য কি এর আগে আপনি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, খাগড়াছড়ি ট্রিটমেন্ট করেছিলাম, অনেক ডাক্তার দেখালাম, আপনার চিটাংয়ে আসলাম, তাও কোনো ইয়ে হয় নাই। চিটাংয়ে অনেক ডক্টর দেখিয়েছেন? কোনো ইমপ্রুভ হয় নাই। আচ্ছা, তারা যে ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল পরবর্তীতে, মানে আপনার যে ধরনের সমস্যার সমাধান হওয়ার কথা ছিল সেটার কিছুই হয়নি? না না। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর সুজুদ্দিন ডাক্তার বলেন, নার্স বলেন, যারা আমাকে ট্রাফি নিচ্ছে ওরাই অনেক ভালো। ওদের ভালো বিধায় তো আমি আজ পর্যন্ত আসতে পারলাম, মানে তাদের আন্তরিক চেষ্টা, ভালোবাসার চেষ্টা এখানে আসতে পারলাম। তাছাড়া অনেকটা আমি বেটার, অনেকটা ভালো। আচ্ছা, আগে মানে বসে থাকতে পারতাম না, আপনার দাঁড়িয়ে থাকতে পারতাম না, কোমরে প্রচন্ড ব্যথা হতো, পায়ে প্রচন্ড ধরতো, এখন তো ভগবান আশীর্বাদে ওটা নাই। আচ্ছা, মানে আপনার স্বাভাবিক যে কাজগুলো আগে করতে পারতেন না, যেগুলো ব্যাহত হতো আপনার স্বাভাবিক জীবনকে, সেগুলো এখন আপনি খুব সুন্দর এবং অনায়াসে আপনি করতে পারছেন, এবং যে ধরনের ব্যথা ছিল সেগুলো এখন আর আপনি ফিল করছেন না? আচ্ছা, স্বাভাবিক মুভমেন্ট করতে পারছেন, সব ধরনের মুভমেন্ট করতে পারছেন আগের থেকে? আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? আসলে আমরা ওই যে ফেসবুকে দেখলাম, ফেসবুকের মাধ্যমে সবার প্রথম জানতে পারেন, ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম। আচ্ছা, তারপরে প্রথমে চিটাং আসলাম, ওখান থেকে রাত্রে যাওয়ার পর আমার হাজবেন্ড বলতেছে ঢাকায় যেতে হবে। আমি কেন বলতেছে, ওই যে ফেসবুকে একটা জিনিস দেখলাম, ওখানে যেতে হয়তো ভালো হতে পারে, তারপরে আসা। আচ্ছা, তার পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা ঢাকায় চলে আসবেন, ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার সাথে এসে আপনারা দেখা করবেন? আচ্ছা, দেখা করার পরে স্যার আপনাদের কি কি বলেছেন? তারপর এমআরআই করার জন্য বলছে, পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পর উনি বলতেছে 15 দিন ভর্তি হবে। তারপর হলাম, দেখলাম যে ভালো ট্রিটমেন্ট দিছে। আচ্ছা, উনি দিছে, তারপরে যে যারা ট্রাফি দিছে ওরাও খুব ভালো দেখতেছে, যেমন এখানে যে রাশেদ, আপনাকে যে কথা দিয়েছেন যে আপনি ভালো হয়ে যাবেন বা সুস্থ হয়ে যাবেন, কথাটা ঠিক, বা আপনারা ফেসবুকের মাধ্যমে একটা অ্যাড দেখে, যে অনেকে আছে মানে বিজ্ঞাপন সর্বস্ব আমরা অনেক ধরনের কাজ দেখি, কার্যকলাপ দেখি, হয়তো পেশেন্ট আসেন কিন্তু হয়তো অনেকে ভালো হন না, এরকম অনেক আমরা দেখি, কিন্তু আপনারা দেখে আসার পর আপনারা সম্পূর্ণ সুস্থ হয়েছেন, মানে যা দেখেছেন সেটাই সত্যি হয়েছে। আচ্ছা, জানতে চাইবো যে এখানকে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা স্টাফ ছিলেন, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সে ধরনের সেবাগুলো কি আপনারা টাইম টু টাইম পেয়েছেন? অবশ্যই, সবটুকুই টাইম টু টাইম পেয়েছেন। ম্যাডাম আসতেছে, দেখতেছে, যে প্রচন্ড ব্যথা উঠলো, উঠলো মাঝখানে সবাই আসা দেখলো, সারা আসলো, দেখলো, সবার ভালোবাসার এবং আন্তরিকতা, ভালোবাসা পেয়ে তো সুস্থ হলাম। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনার? পরিবেশটা খুব সুন্দর, খুব পছন্দ আমার। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি গত 2 বছর যাবত আপনি বিভিন্ন ব্যথায় আপনি কষ্ট পেয়েছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বাট আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সে ধরনের ট্রিটমেন্ট আপনি পাননি। আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছে, যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন, যারা হয়তো অনেক দূর দূরান্তে আছেন, তারা হয়তো জানতে পারে না যে কার কাছে গেলে তাদের ভালো হবে। অনেকে আছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন?
আসলে আমি বলবো যে যারা টিভি দেখতেছে হয়তো ফেসবুকে পাচ্ছে, আমার মনে হয় অন্তত প্রথম একবার এসে দেখা উচিত, সারের সাথে সাক্ষাৎ করা উচিত, যাতে আসলে কি পরিমাণে এখানে আসলে যে মানুষ ভালো হয়ে যায় ওটা প্রমাণ নিজের স্বচক্ষে না দেখলে তো বুঝতে পারবেন না। কারণ আমরা হয়তো প্রথমে বুঝতে পারি না যে ফেসবুকে দেখলাম এরকম কেউ আসবে কিনা আসবে না, তখন হ্যাঁ দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এখন এসে দেখলাম যে সম্পূর্ণ সত্যি। তাছাড়া এখানে এসে সম্পূর্ণ দেখলাম যে আসলে সবাই ভালো, ডাক্তার বলেন নার্স বলেন আর ডাক্তার সৈকতের প্রধান তো উনি তো প্রায় একদিন পর পর সবাইকে এসে চেক আপ করে যাচ্ছে, জিজ্ঞেস করতেছে ভালো কিনা। আমাকে তো বিশেষ করে যেমন কিছুক্ষণ আগে আসলে জিজ্ঞেস করতেছে, আমি বলছি না ঠিক আছে ভালো, তো আমি বলছি আমি তো চলে যাবো বলছে আরো কয়েকদিন থাকার জন্য, আমি বলছি আমি সুস্থ হয়ে গেছি থাকবো না। মানে আপনি নির্দিষ্ট সময়ের আগে আপনি ভালো এবং সুস্থ হয়ে গেছেন। সবাইকে বলবো, সবাইকে বলবো যে এখানে এসে দেখার জন্য মানে অন্তত একবার যাতে আসে, সবাই কেউ যাতে দ্বিধাদ্বন্দ্ব না করে এখানে এসে দেখলে বুঝতে পারবে, ট্রিটমেন্ট নেওয়াটা অবশ্যই জরুরি। অবশ্যই হ্যাঁ, মানে আপনি ভালো হয়েছেন, আপনি আশা করেন যে অন্যরাও যদি একবার এসে সার্ভিস হয়তো আমার মতন আসলে হয়তো ওরে ভালো হয়ে যাবে, যে এটা আপনার বিশ্বাস? আমার বিশ্বাস। আচ্ছা, সবশেষে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100 তে কত নাম্বার দিবেন? 100 তে 99 বলতে হবে, কারণ কারোর সাথে কেউ তো আমার সাথে কোনো দুর্ব্যবহার করে না, সবাই তো ভালোই ব্যবহার করে। পারফেক্ট, আপনি সেবা পেয়েছেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সবাইকে বলবো আমি যদি বাসায় যাই কেউ যদি এই রোগে ভুগে আমার যা পরামর্শ দেয় কিন্তু আমি অবশ্যই দেব। আচ্ছা, আপনাকে বিটি ট্যুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামতে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।